গুড মর্নিং, আমি সোমনাথ দাস, সালমনি গভর্নমেন্ট আইটি ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর। তো এর আগের দিন আমরা ওহমস ল দেখেছিলাম, আজকে আরও দুটো গুরুত্বপূর্ণ ল নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে আমাদের কির্চফ কারেন্ট ল বা KCL এবং সঙ্গে কির্চফ ভোল্টেজ ল বা KVL। তো KCL কি বলছে, আমরা যে একটা সার্কিটের মধ্যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, সেই পয়েন্টে যে কারেন্টগুলো ঢুকছে এবং যে কারেন্টগুলো বেরোচ্ছে, এই টোটালটা সাম অফ হবে জিরো। ওকে, কেমন আমি একটু ইলাবোরেট করে দেখাই। একটা আমার এখানে পয়েন্ট নিলাম আমি, জাস্ট এই পয়েন্টে আমার কিছু কারেন্ট ইনকামিং হচ্ছে, I1, I2, আবার এখান থেকে কিছু কারেন্ট বেরিয়ে যাচ্ছে, সেটা I3, I4, I5। এর অর্থ হলো এই পার্টিকুলারলি পয়েন্ট এ তে, যদি এই এটাকে আমরা নোড বলি, অ্যাকচুয়ালি সার্কিটের কোনো একটা পয়েন্টে যেখানে কারেন্ট ডিভিশন হয় বা কারেন্ট ইনকামিং আউটগোয়িংয়ের যে ব্যাপারটা হয়, এই পয়েন্টগুলোকে আমরা কী বলবো, নোড। তাহলে অ্যাট নোড এ, এই নোড এ তে ইনকামিং কারেন্ট কোনগুলো, ইনকামিং কারেন্ট হচ্ছে I1 অ্যান্ড I2 হচ্ছে ইনকামিং কারেন্ট। এটা হচ্ছে আমার ইনকামিং কারেন্ট, এবং I3, I4 অ্যান্ড I5 এটা হচ্ছে আমার আউটগোয়িং কারেন্ট, আউটগোয়িং কারেন্ট। তাহলে অ্যাজ অ্যাপ্লাইং KCL, অ্যাপ্লাইং KCL অ্যাট নোড এ যদি আমি করি, তাহলে আমার দাঁড়াবে I1 প্লাস I2 মাইনাস I3 প্লাস I4। কেন এগুলোকে আমি মাইনাস নিলাম, কারণ এটাকে আউটগোয়িংটাকে আমি নেগেটিভ ধরছি আর এটা ইনকামিংটাকে আমি পজিটিভ ধরছি, এই কারণে আমি এই টোটালটাকে মাইনাস ধরে নিলাম। I5 ইকুয়াল টু জিরো, KCL কিন্তু এটাই বলছে। মানে আমি যদি একটা সার্কিট এঁকে এখানে একটু দেখাবার চেষ্টা করব, জাস্ট এখানে একটা আমি সার্কিট আঁকছি, আমি এখানে একটা আমি জাস্ট সার্কিট আঁকছি, এখানে আমার একটা লোড আছে, এখানে আমার একটা লোড আছে, এটা L1, এটা L2, দুটো লোড আছে। তাহলে আমার এখানে যদি আমার এটা V সাপ্লাই হয়, এটা যদি I কারেন্ট আসে, তাহলে পার্টিকুলারলি এই যে পয়েন্টটা এই পয়েন্ট O তে, এই পয়েন্ট আমি ও দিলাম এই জায়গাটাকে, এই পয়েন্ট ও তে এদিকে একটা কারেন্ট ভেঙে যাচ্ছে, সেটা I1, এদিকে একটা কারেন্ট ভেঙে যাচ্ছে, সেটা I2। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এই I যেটা আসছে সেটা দুটো অংশতে ভাগ হচ্ছে, তথা I=I1+I2, অর I-I1+I2 ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি ইকুয়াল টু জিরো। মানে এই পার্টিকুলারলি ও পয়েন্টে আমার ইনকামিং কারেন্ট I এখানে ঢুকছে এবং আউটগোয়িং কারেন্ট I1 I2, এই টোটালটা সাম আপ করলে জিরো হয়। এটাই হলো আমাদের KCL। ওকে, এরপরে আমরা নেক্সট যেটা তার দেখবো সেটা হচ্ছে আমাদের KVL। KVL কি বলছে, KVL বলছে একটা সার্কিট, সার্কিটটা অবশ্যই ক্লোজ সার্কিট হতে হবে, সেখানে ধরুন সিরিজে অনেকগুলো লোড আছে, এটা R1, এটা R2, এটা R3 লোড আছে। তাহলে আমার এখানে সাপ্লাই ভোল্টেজ, এখানে কারেন্ট আমার I যাচ্ছে, আমরা জানি সিরিজ সার্কিটে থ্রু আউট দ্য সার্কিট কারেন্টটা I থাকবে। ওকে, কোথাও কারেন্টের কোনো চেঞ্জেস হয় না, কারণ কারণ কোথাও ডিভিশন হচ্ছে না, কিন্তু এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজগুলো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হবে। আমি যদি এই 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 রেজিস্ট্যান্স
সেন্টেন্স গুলোকে আমি এইভাবে একটু ভেঙে নিচ্ছি জাস্ট। এ রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে আমার সাপোজ V1 ড্রপ হচ্ছে, R1 এর এগেইনস্টে V1 ড্রপ হচ্ছে, R2 এর এগেইনস্টে V2 ড্রপ হচ্ছে, R3 এর এগেইনস্টে V3 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে KVL কি বলছে, একটা ক্লোজ সার্কিটের মধ্যে যে সোর্স ভোল্টেজ, যেটা সোর্স হিসাবে যেখান থেকে আমাদের ভোল্টেজটা আমরা ইনপুট করছি, সেই সোর্স ভোল্টেজ প্লাস ভোল্টেজ ড্রপ যেগুলো হচ্ছে এই টোটালটা সামটা জিরো হয়, সামেশন অফ জিরো হয়। এবার আমি এখানটা যেহেতু সোর্স এটাকে পজিটিভ ধরছি আর এগুলো যেহেতু ড্রপ হচ্ছে এগুলোকে আমরা নেগেটিভ ধরছি, মানে আমার এখান থেকে কি জানাচ্ছি, যদি আমি টোটাল সার্কিট থেকে বলি ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, KVL বলছে একটা সার্কিটের মধ্যে সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু হবে প্রত্যেকটা লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ হচ্ছে তাদের যোগফল। মানে আমরা সাপ্লাই ভোল্টেজ ভি, R1 এর এগেইনস্টে V1, R2 এর এগেইনস্টে V2, R3 এর এগেইনস্টে V3, এগুলো ভোল্টেজগুলো ড্রপ হয়েছে, তো এই টোটাল ভোল্টেজ ড্রপ ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ। অথবা এটাকে যদি আমরা এইভাবে লিখি, জিরো, তাহলে অ্যাজ পার KVL একটা ক্লোজ সার্কিটের মধ্যে সাপ্লাই ভোল্টেজ এবং আমার ড্রপ ভোল্টেজগুলোর সামিশন জিরো হয়। ওকে, তাহলে আমি যদি সামারাইজ করে দুটো সূত্রকে বলি, KCL এবং KVL কে, KCL হলো কিরশফ কারেন্ট লো, একটা পার্টিকুলারলি সার্কিটের যে কোনো একটা নোড, সেই নোডে যে কারেন্টগুলো ঢুকছে এবং যে কারেন্টগুলো বেরোচ্ছে তার যোগফল, ঢোকা কারেন্টগুলোর যোগফল ইকুয়াল টু বেরোনো কারেন্টগুলোর যোগফল। ওকে, এটাই KCL বলতে চেয়েছে। আর KVL বলতে চেয়েছে একটা টোটাল ক্লোজ সার্কিটের মধ্যে সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু যে ভোল্টেজগুলো ওই সার্কিটের মধ্যে থাকা লোডগুলোর দ্বারা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেগুলোর সাথে টোটাল যোগফলের সাথে সমান, আমার যেটা সাপ্লাই হচ্ছে সেটা ইকুয়াল টু টোটাল যে ড্রপ হচ্ছে প্রত্যেকটা লোডের এগেইনস্টে সেটা সবগুলো যোগফলের সাথে সমান, এটাই KCL এবং KVL বলেছে। সো আজকে আমরা KCL এবং KVL বুঝলাম, তো নেক্সট ভিডিওতে আরও দেখা হচ্ছে, আজকের মতো এই পর্যন্তই।